মজত আইবছে রাজ্যবাসীর কারণে হন্দের বহকে এটা গুরুত্বপূর্ণ খবর এবিটোর মাধ্যমে আপোনালকে জানিব পারিব আজি হৈছে 4 আগস্ট অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহকে এটা গুরুত্বপূর্ণ খবর যুগুত হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে অনুদাসনী টকা আপনার ব্যাংক অন্যতম আরম্ভ হয়েছে নদে যখন মানুষে সরকারি ঘর টকা লাভ করা নাই তেওঁলোকৰ কারণে ভাল খবর আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি লিস্টত নাম আছে তেন্তে আপনার ব্যাংক অন্যত সোমাই গেছে টকা কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর একে জানব পারিব ভিডিওটো চাই থাকিব নদে চ্যানেলটো যদি নতুন গেছে তেন্তে চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটোত এটা লাইক কৰি দিব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এইটো হৈছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণর যিখন লিস্ট আছে দেখিবলৈ পাইছে প্রথম কিস্তির টাকা 32,500 টাকা দ্বিতীয় কিস্তির টাকা 48,750 টাকা তৃতীয় কিস্তির টাকা 48,750 টাকা অর্থাৎ যদি আপনার সরকারি ঘর লিস্টত নাম আছে তেন্তে আপনাদের প্রথম কিস্তির টাকা এইটো লাভ করব 32,500 দ্বিতীয় কিস্তি লাভ করব আপনাদের 48,000 লগতে তৃতীয় কিস্তি আপনাদের 48,500 অর্থাৎ একে আপনাদের লাভ করব যদি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার যখন গ্রামীণ লিস্ট আছে সেই লিস্টত যদি আপনার নাম আছে তাহলে এইটো মাহতে পুনর্বার আপনাদের লাভ করব এই সময় টাকা আপনাদের কমেন্ট করে জানাব কিমানটা ইনস্টলমেন্টের টাকা লাভ করেছে রাজ্যবাসীর কারণে আর একটা ডর খবর হয়েছে গুয়াহাটির দুটাক এনকাউন্টার ঘটনা সন্দর্ভত মহানগর আরক্ষী আয়ুক্তর সংবাদ মেল গুয়াহাটির মহানগরীত মোবাইল ফোন আর ডিঙির সেন কার্নিয়ার ঘটনা সংঘটিত হয়ে থাকার কথা স্বীকার করেছে খোদ মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই বৃহস্পতিবার সংবাদমেল যোগে এই কথা স্বীকার করে কয় যে অপরাধমুক্ত একর সমাজ লগে দিব না যায় তো আরো কয় যে হতেকৈ সঘনাই মোবাইল চুরি আর কারণ ইয়ার ঘটনা বৃদ্ধি পথ মহানগর আরক্ষীয়ে ব্যাপক অভিযান আরম্ভ করেছে এই অভিযানের পাশতে বহুতকে চিনাক্ত করা হয় যদিও করায়ত্ত করাটো সহজ হয় পার্টির মধ্য জেলা ডিসিপির নেতৃত্বত বিগত 3-4 দিন ধরে চলা জোরদার অভিযানত এটা স্পষ্ট হয়েছিল যে মোবাইল চুরি আর কারণিয়া চক্রটোয়ে ড্রাগস আসক্ত তেওঁলোকে মোবাইল চুরি করে নাইবা কারি নিয়ে সাধারণতে তেওঁলোকে স্কুটি ব্যবহার করে এই কার্যের বাবে এই চক্রটোয়ে সংগ্রহ করা মোবাইল ক্রয় করার বাবে কিছুমান নির্দিষ্ট লোক থাকে এই সমগ্র প্রক্রিয়াটো জ্ঞাত হওয়ার পাছত আরক্ষী এজন এজনকৈ মোবাইল চোর তদা কারণিয়া লোকক গ্রেপ্তার করে আরম্ভ করে পানবাজার পল্টন বাজার আর গীতানগর থানার পুরনি গোচর ভিত্তিক গ্রেপ্তার প্রক্রিয়া আরম্ভ হয় গীতানগর থানার গোচর দুজনক গ্রেপ্তার করা হয়েছিল ইয়ারে এজন দঞ্জিত বড় ওরফে নাগা আর আনজন সঞ্জীব বৈশ্য জেরাত এই দুজনের স্বীকারোক্তির ভিত্তিক বিশ্বজিৎ রাভাক গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ রাভা ডোমিনোর ডেলিভারি বয় হিসাবে কর্মরত হয়ে আসিল আনহাতে ওর ভাইয়েক অভিজিৎ রাভা আর বন্ধু অজয় ওরফে উজ্জ্বল রাভা মোবাইল কারণিয়া ঘটনার লগত জড়িত এই চক্রটো ধরার পাছতে পোহর লৈহে তেওঁলোকর মোবাইল ক্রয় করার লোক রাজ্যবাসীর কারণে আন একটা ডাঙর খবর হয়েছে লোকসভা গৃহীত হল দিল্লি সেবা বিধেয়ক কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টির ভাবে মোক্ষম আঘাত বৃহস্পতিবার এক হুলস্থলীয় পরিবেশের মাজত দিল্লির রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল বিধেয়ক 2023 গৃহীত হয়েছে বিধেয়কখন গৃহীত হওয়ার পাছতে বিরোধী সাংবাদকলে সদনের পরা ওলাই আহে সদনে বিধেয়কখন মঞ্জুর করার পূর্বে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে উল্লেখ করেছিল যে দিল্লির জনসাধারণক ত্বরান্বিত করবলে বিধেয়কখন গৃহীত করা হয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে এক টুইটত উল্লেখ করে যে আজি লোকসভাত মই অমিত শাহজীয়ে দিল্লির জনসাধারণের অধিকার কারণিয়া বিধেয়কখনের ওপর বক্তব্য শুনিল বিধেয়কখন সমর্থন করবলে তেওঁলোকৰ হাতত এটা অবৈধ যুক্তি নাই চালে বেড়ে কবাই বক্তব্য রাখিছে তেওঁলোকে এইটো ভালকৈ জানে যে তেওঁলোকে ভুল করে আছে এই বিধেয়কখনে দিল্লির লোকসকলক দাসত্বলৈ ত্বরান্বিত করার বুদ্ধি পাঙিছে বিধেয়কখনে অসহায় লোকসকলক অধিক অসহায় কৰি তুলিব প্রতি সময়ত আন এটা টুইটত কেজরিওয়ালে 2013 চনৰ 2 ডিসেম্বৰত বিজেপি দিল্লীয়ে শেয়ার করা এটা টুইট উল্লেখ করে কয় যে প্রতিবারে বিজেপিয়ে দিল্লীক পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ার প্রতিশ্রুতি দিয়ে 2014 চনত প্রধানমন্ত্রী মোদীয়ে নিজে কৈছিল যে প্রধানমন্ত্রী হওয়ার পিছত দিল্লীক পূর্ণ রাজ্যের মর্যাদা দিব কিন্তু আজি এই লোকসকলে দিল্লির লোকসকলক বিশ্বাসঘাতকতা করেছে ইয়াদের পর মোদীজির একো কথাকে বিশ্বাস নকরিব বিশ্বাসের কারণে আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে বিতর্কিত ভূমিত করিব নোৱাৰিব কুকি শহীদের রাজহুৱা সমাধি আর এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে বসন্ত কুমার সিংহে মণিপুরত রাজহুৱা সমাধি বাতিল করা সন্দর্ভত এক বৃহস্পতিবারে এক সংবাদমেল সম্বোধন করে মণিপুরের মণিপুর আইন আর আইনী প্রক্রিয়া মন্ত্রী বসন্ত কুমার সিংহে
অঙ্গ তেলত্র কয় যে মণিপুর উচ্চ ন্যায়ালয়ে এক রাজহুয়া স্বার্থজড়িত আবেদনের শুনানি গ্রহণ করে এক নির্দেশনা প্রদান করেছে। লদাদে কয় যে উচ্চ ন্যায়ালয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আইন প্রবর্তনকারী সংস্থা আর দুটা সম্প্রদায়ের রাজ্যক পরবর্তী শুনানিলেক বিতর্কিত ভূমির স্থিতি বজায় রাখবল নির্দেশ দিয়েছে। অর্থাৎ বিতর্কিত ভূমি থব নারিব রাজহুয়া সমাধি। লদে কেন্দ্রীয় আর রাজ্য সরকারের বিতর্কিত ভূমির আশেপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণত রক্ষার কার্যকরী ব্যবস্থা লবল নির্দেশ দিয়েছে ন্যায়ালয়ে। ইয়ার উপরও ন্যায়ালয় বিষয়টি এক সৌহার্দ্যপূর্ণ মীমাংসা বিচার আহ্বান জানাইছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী নিত্যানন্দ রায়ে সকল সংশ্লিষ্ট পক্ষক শান্তি আর সম্প্রদায়ে সম্প্রীতি বজায় রাখবল আহ্বান জানাই এখন পত্র প্রেরণ করে। ভারত সরকারের আশ্বাস দিয়ে যে সকল পক্ষের সন্তুষ্টির সাত দিনের ভিতর জাতিগত হিংঘাত নিহত সকল অন্তিম সংস্কার সমস্যা সমাধানের কাম করব।